দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 50 থেকে 80টি আসনে ইভিএমে ভোট গ্রহণের সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সকালে কক্সবাজারে এক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, পরীক্ষা নিরীক্ষা করেই ইভিএমের পক্ষে অবস্থান নিয়েছে কমিশন। সত্যি কথা বলতে কি, আজ পর্যন্ত বস্তুনিষ্ঠ কোনো অভিযোগ নেই আমাদের কাছে, কেউ আসে না এখানে কারচুপি হয়েছে। আমরা বলেছিলাম আসেন, আপনি একটা ডিপেন্ডেবল এভিডেন্স নিয়ে আসেন। এমনি যিনি হেরে গেছেন তিনি হয়তো বলেছেন হেরে যাওয়ার পরে এখানে কারচুপি হয়েছে, শেষ মুহূর্তে ফলাফল বদলে দেওয়া হয়েছে। আমরা এখনও আশা ব্যক্ত করছি যে এগুলোকে সংশোধন করে 50 থেকে 80টার মতো আসনে হয়তো বা নিশ্চিত নয় হয়তো ইভিএমে করা যাবে।